हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल प्रियंकास ब्लॉगिंग। तो आज के वीडियो टाइटल और थंबनेल देखे बुझे ही गेछो आमी कि विषय तुम्हारे साथ आलोचना करते चले एटा नियेछि कारण अद्भुत लागलो। आमी एटा नियेछि कारण आमार घरे दरजा जानला बंद करे वीडियो करते होच्छे और एत गरमे उपरे पाखा चलछे। पाखा छाड़ा तो माने बसे वीडियो करब जे दरजा जानला बंद करे गरमे माने दमन धुए माने एरकम श्वास आटके आसबे आमार। আর আমার একটু শ্বাসকষ্টের প্রবলেমও আছে যার জন্য পাখাটা চালানো আছে। এবার পাখার আওয়াজে হচ্ছে চারিদিক জ্বালা দরজা বন্ধ, এই নানান তালে যদি কথাগুলো আমার ঠিকভাবে তোমরা শুনতে না পাও আসতে হয়ে যায়, তার জন্য আর কি মানে এই মাইক্রোফোনটা লাগিয়েছি, মানে ধরেই কথা বলছি। তো যাই হোক, আজকে আমি আমার পেমেন্টটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমাদের অনেকের মনে এই কোশ্চেনটা ছিল এবং আসছিল, কমেন্টও করেছো যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি কিনা এবং আমার কি এখনো অবধি ইউটিউব থেকে আর্নিং এসছে। তো আমি কিন্তু ফার্স্ট পেমেন্ট আমি নভেম্বরে পেয়ে গেছি, তারপর 2021 সালের নভেম্বর মাসে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তারপর ডিসেম্বরটা একটু গ্যাপ গেছিল, ওই মাসে আমার কোনো আর্নিং আসেনি। তারপর 2022 সালের মানে এই বছরের জানুয়ারি থেকে এখনো অবধি 3 মাস পরপর আমি পেমেন্ট পেয়েছি। জানি না ভবিষ্যতে কি হবে, পাবো কিনা আদৌ এরকম ভাবে। তো যাই হোক, সবটাই তোমাদের জন্য, তোমাদের আশীর্বাদে হয়েছে, যেটুকুনি পেয়েছি যা হচ্ছে সবকিছু তোমাদের জন্য হয়েছে। তো আমি টোটাল 4 বার পেমেন্ট পেয়েছি, 4 বার পেমেন্ট পেয়েছি। তো এবার পেমেন্ট কত, আমি ফার্স্ট পেমেন্ট কত কি পেয়েছি এবং একটা মোটামুটি আইডিয়া তোমাদের দেব। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকদিন আগেই করা উচিত ছিল পেমেন্টের ভিডিওটা নিয়ে, কিন্তু অন্যান্য ভিডিও আপলোডের জন্য আর এই ভিডিওটা করা হচ্ছিল না। আর মাঝে তো আমার চ্যানেলের একটা বড় প্রবলেম হয়ে গেছিল, ডিমনিটাইজ হয়ে গেছিল চ্যানেল। তো সেই বিষয় নিয়েও একটু মন খারাপ ছিল, তো নানান কারণে মানে আর কি করা হয়ে উঠছিল না। আর এই বিষয়টা মানে পেমেন্ট যারা পায় ইউটিউবে তাদের প্রত্যেককেই দেখি মানে ভিডিও করতে, আর করবেই না, করবেই বা না কেন, তাই তো? মানে এত একটা খুশির খবর সে ইউটিউব থেকে আর্নিং করেছে এবং সেটা তোমার সাথে শেয়ার করে নেবে, সেটাই তো করা দরকার না? তো আমারও মনে আক্ষেপ ছিল যে কবে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো জানোই মানে এখন যে প্রবলেমের মধ্যে দিয়ে আমি যাচ্ছি তাতে করে আমি মানে খুবই ভেঙে পড়ছি। তো অনেক কষ্টে নিজের মনকে শক্ত করলাম আর ভাবলাম তাতে ভেঙে পড়লে চলবে না, কারণ আমাকে এগিয়ে যেতে হবে, আর এগিয়ে যাওয়ার জন্য ইউটিউবই হচ্ছে সেই পথ। তো চলো এইসব বিষয় নিয়ে পরে একদিন কথা হবে। তো এবার মেন কথাতে আসা যাক, সেটা হচ্ছে পেমেন্টের বিষয় নিয়ে। তো আমি তো বললাম যে আমি নভেম্বরে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। এবার কত পেয়েছি এক্স্যাক্টলি তো সেরকম কেউ এখনো অবধি আমি দেখিনি বলতে, আর এটা ইউটিউবের রুলসেও নেই, তো আমি সেই রুলস তো ভাঙতে পারি না, কারণ আমি যাদের পেমেন্টের ভিডিও নিয়ে আমি দেখেছি করতে তারা এক্স্যাক্টলি একটা জিনিসের ওপর আইডিয়া করে বলে যে এই পেমেন্ট তারা পেয়েছে, তো সেটা থেকেই তোমরা গেস করতে পারবে। তো আমি সেরকমই আর কি তোমাদের একটা জিনিসের আইডিয়া দিচ্ছি। তো আমি গোল্ডের ওপরে একটা আইডিয়া দিচ্ছি, গোল্ড বলতে সোনা। তো আজকের দিনে দাঁড়িয়ে মানে আজকের রেটে দাঁড়িয়ে সোনার ভুঁড়ি যা আছে তার থেকে হিসাব করে তোমরা 2 গ্রাম ধরো, 2 গ্রামের একটু কম ধরো, ধরে প্রায় 2 গ্রামের একটু কম ধরলে যা হয় মানে মোটামুটি এক জোড়া একটা ছোটোর মধ্যে একটা ইয়াররিং হয়ে যাবে। তো সেরকম প্রাইজেরই একটা অ্যামাউন্ট আমি পেয়েছি। এবার তোমরা সার্চ করে নিও, তোমরা মানে দেখে নিও যে মানে তাহলে কত অ্যামাউন্ট মোটামুটি আসতে পারে। তো সেই অ্যামাউন্টটাই আমি পেয়েছি। আর তোমাদের মনে হয়তো ডাউট হতে পারে যে আমি অনেককে দেখেছো যে পেমেন্টে যখন ভিডিও করে তখন হাতে টাকাগুলো নিয়ে তাদের সামনাসামনি কথাগুলো বলে, বাট আমি বলতে পারলাম না, কারণ হচ্ছে আমি তো প্রায় নভেম্বরে পেয়েছিলাম টাকাটা, মাঝখানে প্রায় 4-5 মাসের গ্যাপ হয়ে গেছে, তো ওই জন্য আর কি আমি টাকাটা দেখাতে পারছি না। তো এই হচ্ছে বিষয় আমার ইউটিউব পেমেন্টের বিষয় নিয়ে আজকে, তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করেও দিলাম, কারণ ইউটিউব হচ্ছে আমার আইডেন্টিটি। পাশাপাশি ইউটিউব আমার আর্থিক দিক থেকে অনেক হেল্প করেছে, যেটা থেকে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউটিউবের সাথে আমি এরকম বেইমানি করতে পারি না, আমি তাহলে নিজের সাথে নিজেকে বেইমানি করে ফেলবো। তো এটা হচ্ছে আমার নিজের মতামত, তোমরা যদি আমার মতামতে এক হয়ে থাকো তাহলে কমেন্ট করো। আর অনেকের কাছে এটা হয়তো জ্ঞান বলে মনে হবে, তো যাদের কাছে জ্ঞান বলে মনে হবে তারা তাদের কাছে জ্ঞান হিসেবেই নিও, আর যারা আমার সাথে একমত তারা কমেন্ট করে জানিও যে আমি ভুল বললাম না খারাপ বললাম। তো আজকের ভিডিওটা এবদি রাখছি, আর যাই হয়ে যাক না কেন আমি মানে এদিক থেকে অধিক হয়ে যায়, আমি এর আগেও বলেছি অনেক ভিডিওতে যে আমি আমার জায়গায় ঠিক থাকবো, কারণ ইউটিউবে আসার জন্য যে কষ্টটা, যে স্যাক্রিফাইসটা করতে হয়, কতটা যে স্ট্রাগলিং করেছে আমি আমার নিজে সেটা প্রমাণ।
তো এরকম প্রবলেম যদি আমাদের লাইফে আসে কোনো সময় দোমত ভাববে না, জাস্ট নিজের লক্ষ্যে ঠিক থাকো, একদম নিজের আইডেন্টিটি নিজেই তৈরি করতে পারবে আমি তোমাদেরকে বলছি। তো চলো ভিডিওটা এর দিয়ে রাখছি, কমেন্ট করো, তো টাটা।